অ্যান্ড আমি এদিকে ডান্স প্র্যাকটিস এই জন্য করি বিকজ এটার সামনে আয়না আছে অ্যান্ড আমি ভালো মতন লাইট টাইট থাকবো, এদিকেরও লাইটের কোনো ব্যবস্থা করবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ যে কী কী হয়। 3, 2, 1 অ্যান্ড গো। আসসালামু আলাইকুম পাবলিক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইমন অফিশিয়াল। আমি ইমন, চলে এসেছি নতুন মজার অ্যান্ড স্পেশাল একটা ব্লগ। না আজকে ব্লগটা অনেক স্পেশাল হবে বিকজ আজকে করবো হচ্ছে ভিডিও করি যে রুমে আমি ঘুমাই, রুমটাকে ডেকোরেট করবো। আমি অত একটা অ্যাস্থেটিকভাবে কীভাবে ডেকোরেট করি রুমকে অতটা কিছু জানি না, বাট আরও ভালো ভালো যাতে তোমাদেরকে ভিডিও দিতে পারি সেই জন্য রুমটাকে ওরকমভাবে ডেকোরেট করার ট্রাই করবো। অ্যান্ড সো ইয়া, তো কালকা থেকে রুমের কাজ স্টার্ট হবে, তো ব্লগও কালকা থেকে কন্টিনিউ করি আপাতত জন্য। চ্যানেল যদি নতুন হচ্ছে তখন ফেসটি যদি নতুন দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। লেটস গো, কালকা দেখা হবে, ঠিক আছে, বাই। দি নেক্সট ডে, তো চেষ্টা আমি এতটুকুর মধ্যেই আমি ডান্স প্র্যাকটিস করে থাকি। অ্যান্ড আমি এদিকে ডান্স প্র্যাকটিস এই জন্য করি বিকজ এটার সামনে আয়না আছে অ্যান্ড আমি ভালো মতন লাইক আমি যদি কোনো স্টেপ করি সেটা আমি আয়নাতে দেখতে পারবো অ্যান্ড সেটা ভালো মতন আমি শিখতে পারবো। ফর দ্যাট রিজন আমি এদিকে ডান্স প্র্যাকটিস করে থাকি। ঈদ যে আমি ডান্স প্র্যাকটিস করতে গিয়ে কতবার আমি হাতে পাওয়ায় সব জায়গায় ব্যথা পাইছি, ইভেন আমার বোনও অনেক পরিমাণ ব্যথা পাইছে, লাইক আনকাউন্টেবল অনেকবার ব্যথা পাইছি, এর কোনো হিসাব নেই। অ্যান্ড এদিকে আমরা টিকটক বা ইনস্টাগ্রামে রিল যাই বলো আমরা আয়নার সামনে যে ভিডিওগুলো দেখো ওইগুলো আমরা এদিকেই বানাই থাকি। তো গাইস, আজকে আমাদের এখানে শেষ দিন, মানে এই ঘরটার দেখতেছো কি অন্ধকার, এটা রিয়েলে এরকম অন্ধকারই থাকে। দেখো পুরাটা দেখাইনি, হ্যাঁ জানলা জুনলা দেখো কি অন্ধকার। কতক্ষণ পর এটা ঝকঝকে একটা রুম হয়ে আসবে, কতক্ষণ পর না, অনেক ঘন্টা পর লাগবে এটা রং করতে। অনেক ঘন্টা না, 2 থেকে 3 দিন লাগবে। হ্যাঁ কেন? বিকজ আজকে ফার্নিচার নামাবো, কালকে মেবি রং করবো, কালকে মেবি রং করবো আজকে। এন্ড রং শুকায় তো অনেক দিন, আর রং শুকায় দেখ দিন তো 2 দিন লাগবে। দেন লাইটস, তারপর পর্দা, দেন আর যা যা আছে এগুলা। আমার ফ্রেন্ড রাস্তা আছে, আসার পর দেন আমরা একসাথে খাওয়া দাওয়া করবো, তারপর ফার্নিচার গিলা এদিক থেকে ওদিক করতে হবে। সো ইয়াপ, একটু ওদের জন্য এখন ওয়েট করি। ওকে, আমাদের কাঠ অলমোস্ট লাগানো হয়ে যেতেছে অ্যান্ড আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো গাইস, এখন পেট পুজো হইব অ্যান্ড খাট অলমোস্ট লাগানো হয়ে গেছে, তো সবাই হাতটা ধুইতে গেছে। তো খাবার আছে আজকে, তো খাবার রান্না করেছি বিরিয়ানি, তো সবাই মিলে এখন বিরিয়ানি খাবো। দরজা খোলা হয়েছে, কাজ করা হয়ে গেছে। এখন ওই রুমের যে আলমারিটা আছে, তিন পাটের যে আলমারিটা আছে ওই সাইডে করতে, সেটা আলমারিটা এখন ঘুরে দিব। দেন আই থিঙ্ক আমাদের আজকের কাজটা। তো গাইস, অলরেডি সবাই চলে গেছে অ্যান্ড রুমের কাজ করা অলরেডি হয়ে গেছে। আইমিন এটাই দিকে আনা মাঝখানে রাখা হয়েছে এই জন্য বিকজ কালকে যদি রং করে, সো এইগুলো যাতে ভালো মতন রং করতে পারে তাই এটা মাঝখানে রাখা যা হয়েছে। দেন যখন রং করা শেষ হবো, তো রং করা যখন শেষ হবো তখন এটাকে আমরা দালের পিসে দিয়ে দেবো, দানের সাথে লাগিয়ে দেবো ভালো মতো। অ্যান্ড এই দিক দিয়ে পর্দা অ্যারেঞ্জমেন্ট করবো কিছু, লাইট টাইট থাকবো, এদিকেরও লাইটের কোনো ব্যবস্থা করবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ যে কী কী হয়। সামনের সিন দেখো, ও কি ওয়েদার, কতক্ষণ পর আকাশ আমার মাথার উপরে, একটু পর যে কি ভয়ঙ্কর বৃষ্টি ডাইব। তো চলো এখন রিস্কা টিস্কা নেই অ্যান্ড চলো আমরা লাইট আনতে যাই। আমি অনেক এক্সাইটেড লাইটের জন্য অ্যান্ড অনেক কনফিউজ। অ্যান্ড রাহানকে আমি অলরেডি হারাই ফেলছি, জানি না রাহানে কই গেছে। ওই যে রাহানে ঢালাই আছে, দেখা হোক কেমনে খোঁজ দাস আমার।
ভাই আপনি কারে খোঁজেন? সামনে অনেক বড় ঝামলা আছে, এই নারঙ্গের একটা অভ্যাস, অলওয়েজ জাম টাম লাগিয়ে থাকে। সো ইয়া, লেটস গো। ওকে, তো ফাইনালি আমাদের লাইট কিনা হয়ে গেছে। লাইটটা দেখা, এই যে লাইট, স্ট্রিপ লাইট যা কিনা হয়েছে, এখন আরও লাইট কিনা বাকি আছে। বাট ওটা পাইতাছি না, মানে এদিকে কিছু পাওয়া যেতেছে না। আমি শখ ভাবছিলাম যে পামু, তো পাইতাছি না। এখন হয়তো আমার অনলাইন অর্ডার দিতে বা আমার অলরেডি যোগাযোগ করে গেছি, তারা অর্ডার নিয়ে দেন ক্যান্ডালি চালু। তো দেখি কী করা যায়। অ্যান্ড বৃষ্টি তাছে অতিরিক্ত, দ্যাটস ওয়াই আমরা ওয়েট করতেছি। আমাদের একটা রেকসিন কিনে হয়েছে, এটা অ্যাকচুয়ালি ফ্লোরে থাকবে। অ্যান্ড লাইট কিনে হয়েছে, অ্যান্ড এটা ওর হাতে ধরাই দিছি বিকজ আমি এটা নিতে পারবো না। তো চলো, এখন আমাদের কিছু পাপোস কিনতে হবে। চল যা। ওকে গাইস, জাস্ট আমরা নৌকায় বসছি। অ্যান্ড আমাদের এগুলি কিনে হয়েছে, এই কী বলে এটারে, এটা কি জলদি বল, আমি ভুলে গেছি। আরে রেকসিন, হ্যাঁ রেকসিন। অ্যান্ড হইলো পাপোস, অ্যান্ড হইলো লাইটস। আই হোপ লাইটগুলা বৃষ্টি ভিজার কারণে নষ্ট যাতে না হয়। ভিজে নেই মেবি। তো ইয়া, এখন আমরা যাবো বাসায়। আমার মাথা বন 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 বন। অ্যান্ড এইগুলা ফিক্স করবো, করতে করতে আরো দুই তিন দিন যাবো। এখন ফিক্স করতাম না, এখন বাসায় যাবো। দেন রং টং উড়বো দুই এক দিন। ইমানদার কেমন কেন? ওকে যাও। তো লাইটে ব্লগে কয়না দুই তিন দিন লাগবো, শর্টকাটে ব্লগটা ছাইরা লাগবে। তবু শালাই কয়দিন লাগে ব্লগটা ঘুরাই করছে? ঠিক বাসে গেতে গেছে ভাই। ওয়েলকাম টু দ্য নেক্সট ডে। নেক্সট ডে অ্যাকচুয়ালি অলরেডি দুই তিন দিন হয়ে গেছে। অ্যান্ড একই দিনে দেখতে পাচ্ছি আমি আমার চুলও ছোট করে ফেলছি, বিকজ আমার লজিক হইল গিয়া যে নতুন রুম অ্যান্ড নতুন লুক, ঠিক আছে না? ওকে, তো যাই হোক। তো ওকে, তো একই দিন ব্লগ কন্টিনিউ করিনি এই জন্য, বিকজ দুই তিন দিন ধরে রুমের রং করা হয়েছে, এগুলো শুকাইতে তো একটু টাইম লাগে। সো ভাবছি যে শুকাক, দেন গিয়ে ব্লগ ওদিন থেকে স্টার্ট করবো। তো এই তো আজকে অলরেডি অলরেডি রং শুকাই গেছে। অ্যান্ড আজকে আমরা করবো লাইট সেট আপ প্লাস ওই রেক্সিন এগুলো লাগাবো। তারপরে রুমটা আজকে অলমোস্ট পুরোই ডেকোরেশন করা হয়ে যাবে। সো ইয়া, তো আমি এখন ওয়েট করতেছি আমার ফ্রেন্ড রাহানের জন্য, ওই আসবে, দেন গিয়ে আমরা সব কিছু সেট আপ করবো। ওয়াই বলছে যে এইগুলার মধ্যে ওয়াই বলে অনেক এক্সপার্ট। সো ইয়া, ওর জন্য ওয়েট করি। অ্যান্ড আমি ততক্ষণ পর্যন্ত একটু গোসল টোসল করে নিই, লেটস গো। ওকে গাইস, ফাইনালি আমাদের এইটা আনা হইছে রাহানের বাসা থেকে। ওকে গাইস, ফাইনালি একটু লম্বা হইছে, আদো বাইকটা পোলা দেখো আগে ভালো মতন কতগুলো আছে। 50 ফিট লাইট আছে ওদিকে। সো এইগুলা আমরা এখন পুরো ধাওয়া লাগাম, পুরো মানে ওয়েট তো টুকে স্কিপ করব, বিকজ আছে ভাই এমনি গোকিনা থাক, আমার মুড গেছে কাকা করতে আর কইতাম না। আমি তো রোস্ট করি বেশি তাই। ওকে, তো ওই যে ওই আলমারিটা আমরা স্কিপ করতেছি, বিকজ ওদিকে আলমারির উপরে যদি আমরা লাইটটা লাগাই তো লাইটটা এত একটা পড়তো না, আমার ভিডিও লাগে সুবিধা হইতো না। ওকে, তো গাইস আমাদের অলমোস্ট এই এক দাল লাগানো হয়ে গেছে। অ্যান্ড হইলো এখন এই এসির নিচ দিয়ে দিছি, নাহলে উপরে দিয়ে যদি দিতাম তাহলে আবার ভালো ওটা মানে পুরো কভার করে নিতে এসিটাই। অ্যান্ড সো এটা এভাবে গেছে, এভাবে যেতে যেতে ওদিক দিয়া, তারপর এটা তো দিয়ে হবো, বাট এই দলটা বাদ বাদ যাবো। কি দিমু গুনা গাইস, দেখো বান্দর লাইট লাগাইতে লাগাইতে কই গেছে। হ্যালো ভাইয়াজি, আপ কে ঘর তো নিয়ে আয়ে হ্যাঁ গাইস, আমি আসি প্যারিস টাওয়ারের নিচে, আই মিন উপরে। অ্যান্ড হইলো বুর্জ খালিফার উপরে, হিয়ার ইটস আওয়ার বুর্জ খালিফা। অ্যান্ড টি আসো সৈতাসে গিয়া রেগিস্তানে, পানি নেই, কাট কর। আগে এক সেকেন্ড, আগে এটা অফ করে নেই। ওকে, তো গাইস লাইট আমাদের পুরো লাগানো শেষ। অ্যান্ড এখন 3-2-1 কমু, কত 3-2-1 অ্যান্ড গো। গাইস এখন যে এসির বাতাসগুলো বেড়ে যাবে এই আওয়াজগুলো দিয়া, সো ওইগুলোর জন্য কাগজ দিয়ে ভালো মতন ফেভিকল দিয়ে অ্যান্ড গুণা দিয়ে পুরোপুরি পারফেক্টলি কভার করা হইতাছে, যাতে কোনোভাবে বাতাস না বের হয়। One eternity later. রুম সাইড আপ তো অলমোস্ট হয়ে গেছে। অ্যান্ড অলমোস্ট এই জন্য বলতেছে বিকজ রুম সাইড আপের জন্য আর একটা জিনিস আনবো। অ্যান্ড জিনিসটা কী হতে পারে তা তোমরা গ্যাস করো, তো তোমরা কমেন্টে গ্যাস করতে থাকো যে জিনিসটা কী হতে পারে। আমি একটু হিন্ট দিয়ে দিই, জিনিসটা অ্যাকচুয়ালি বড়ো অ্যান্ড জিনিসটা হচ্ছে গিয়ে দেখার জন্য।
সো কি হইতে পারে কমেন্টে বলো। ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলে যদি নতুন এসে থাকো, এই ফেস্টে যদি নতুন দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ততক্ষণ পর্যন্ত টাটা, আল্লাহ হাফেজ অ্যান্ড বুম।